হ্যালো স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো এবং সুস্থ আছেন তো স্ক্রিনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অ্যালবেন নামে একটি সিরাপ যা খুবই কার্যকরী এবং খুবই বর্তমানে মার্কেটে পপুলার একটি সিরাপ তো এটি একটি কৃমিনাশক সিরাপ তো এই সিরাপটি খাওয়ার নিয়ম এবং কৃমি হওয়ার কারণ এবং কৃমি থেকে মুক্তি লাভের কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকের ভিডিওতে আলোচনা করব তো শুরুতে একটা অনুরোধ জানাতে চাই তা হচ্ছে আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি ক্লিক করে দিতে পারেন আশা করছি উপকৃত হবেন তো বন্ধুরা অ্যালবেন যা মূলত হচ্ছে অ্যালবেন সাসপেনশন তো সাসপেনশন ওষুধগুলো অবশ্যই কিন্তু আপনাকে ঝাঁকিয়ে খেতে হবে তো এটি টেন মিলি একটি সিরাপ এছাড়া কিন্তু একটি ট্যাবলেট আকারেও বাজারে পাওয়া যায় যা মূলত হচ্ছে বড়দের জন্য নির্দেশিত তো দেখা যায় কিছু কিছু কৃমিনাশক ওষুধ খেলে বাচ্চারা বমি করে দেয় বা তিক্ত স্বাদযুক্ত হয় সেক্ষেত্রে এই ওষুধটি কিন্তু তিক্ত স্বাদযুক্ত না তো এরকম একটি সাসপেনশনের বাজার মূল্য হচ্ছে তেইশ টাকা অবশ্যই আপনারা এরকম এক্সপায়ার ডেট দেখে নেবেন এই ওষুধটির এক্সপায়ার ডেট হচ্ছে ডিসেম্বর দু হাজার সাতাশ তো এটি খাওয়ার নিয়ম হচ্ছে যদি আপনারা প্রাপ্তবয়স্ক হয় কোনো ব্যক্তি বা আপনার শিশু যদি দেখা যায় দশ বছরের উপরে হয় সেক্ষেত্রে এক চামচ করে দৈনিক দুইবার খাওয়ার জন্য বলা হয়ে থাকে দুইবার বলতে আজকে একবার কালকে একবার মানে ক্রিমি হয়েছে এটা আপনার বুঝবেন কিভাবে দেখবেন যে আপনার বাচ্চা খাবার খেতে চাইবে না প্যাট ফাঁপা থাকবে বমি বমি ভাব হবে মনে হবে যে গলায় কোনো একটা কিছু আটকে রয়েছে এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু দেখা যায় যারা কৃমি ওষুধ না খান তাদের পায়ের সমস্যা হয়ে যেতে পারে বা পায়ের পথে দেখা যায় এক ধরনের চুরকানি হয়ে যেতে পারে কৃমি সেই জায়গায় বসে একসময় কিন্তু খতর সৃষ্টি করতে পারে পায়খানা শক্ত হতে পারে পায়খানাজনিত সমস্যা হতে পারে দেখা গেল যে আপনার হয়তোবা ওয়াশরুমে গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকার সমস্যার সৃষ্টি হতে পারে তো কৃমির ওষুধ বলা হয়ে থাকে প্রতি তিন মাস অন্তর অন্তর পর থেকে খাওয়ার জন্য তো শিশুদের ক্ষেত্রে অবশ্যই তো এক বছরের নিচে শিশুদের ক্ষেত্রে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না আর যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ডাক্তার পরামর্শ করবেন তারপর আপনারা সেবন করবেন তো এক বছরের উপরে যে সমস্ত বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে হাফ চামচ করে দৈনিক একবার মানে আজকে একবার কালকে একবার এভাবে দুই দিন বা ডাক্তার যদি বলে তাহলে আরও বেশি দিনও আপনারা গ্রহণ করাতে পারবেন তো বন্ধুরা ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে রাখতে পারেন আশা করছি উপকৃত হবেন তো আল্লাহ তাহলে আপনাকে আমাকে সকলকে সুস্থতা দান করুন এই প্রত্যাশায় Allah Hafiz